এরপর প্রশ্ন হলো, আমাদের এলাকার কিছু মসজিদে রবিউল আউয়াল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয়, এটা শুরুতে দৃষ্টি দিয়ে কেমন? মসজিদ আল্লাহর ঘর, এখানে আলোকসজ্জা, অতিরিক্ত লাইটের ব্যবহার, পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে, এটা যারা করে থাকেন রবিউল আউয়াল উপলক্ষে ইবাদত, বন্দিগি, নেকামল, সওয়াবের কাজ মনে করে করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল, এরকম কোনো কিছু তিনি বা তার খোলাফা রাশেদা বা সাহাবা ইকরাম কেউই করেননি। অতএব এই রবিউল আউয়াল তাদের সময়ও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের এই দিনটি তাদের সময়ও ছিল, তারা যে কাজ করেননি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নিই তাহলে সেটি বেদাতে পর্যবসিত হবে। তাছাড়া দুঃখিত, অতিরিক্ত আলোকসজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। মসজিদে করলে সেটা যে জায়েজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয়। আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন, প্রতি 2-4 ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন, নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতব্যয়ী হতে বলে, আমাদেরকে যে হিসেবি হতে বলে, এটি তার সাথে যায় না। অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতব্যয়ী হওয়ার পরিচয় দিতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সওয়াবের কাজ নেকামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন ও সুন্নাহ কর্তৃক নির্দেশিত না হলে সেটি কিন্তু বিদআতে পর্যবসিত হবে। এই বিষয়টিতে আমাদের সাবধানতার সর্বোচ্চ লেভেলে থাকা দরকার। এমনি দেলোয়ার হোসেন লিখেছেন, আমি গরু পালন করি, অনেক সময় গরুর প্রস্রাবের ছিটা কাপড়ে লাগে, এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না? ভাই দেলোয়ার হোসেন, আপনি যে গরুর লালন পালন করেন, এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে, সেই ছিটা যদি শুয়ের আগার সমপরিমাণ হয়, এরকম ক্ষুদ্রখাদ্র ছিটা যদি পড়ে 2-4টা কোনো অসুবিধা নেই, এতে অসুবিধা হবে না। কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে, ছিটা নয় বরং ফোঁটা পড়ে, অনেক ফোঁটা পড়ে, তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ে সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে। নাজিমউদ্দিন লিখেছেন, আমি দুবাই থাকি, এখানে মসজিদে প্রায় দেখি কিছু কিছু আরব হাফ প্যান্ট পরে মসজিদে আসেন, নামাজ পড়েন, এটা আপনি কীভাবে দেখবেন একটু জানাবেন। কোনো কোনো মাঝাবে মানুষের রান কিংবা হাঁটু এগুলো সতর নয়, যার কারণে সেগুলোকে তারা প্রদর্শন করেন, কিন্তু বিশুদ্ধ মত এবং হানাফি ফোকাহা কেরামের মত অনুযায়ী হাঁটু পর্যন্ত আপনাদেরকে ঢাকতে হবে, রান সতর অংশ, সেই জায়গা থেকে তো গুনাহগার, তারা সন্দেহাতীতভাবে, আর একটা দৃষ্টিকটুও বটে, সেই জায়গা থেকে এরকম করা যাবে না। এমনকি তাদের মাঝহাবে যদি এটা জায়েজ হয় তারপর এটা করা উচিত না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় তোমাদের শোভা সৌন্দর্য এটা তোমরা গ্রহণ করো। বিধায় শোভা সৌন্দর্য আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে আল্লাহর ঘরে বা নামাজ যখন দাঁড়াবো তখন সুন্দর পোশাক আশাক পড়তে হবে, হাফ প্যান্ট পরে এটা কোনো সুন্দর পোশাকের মধ্যে পড়ে না। কোনো সমাজেই অফিসে, আদালতে, মিটিংয়ে, সিটিংয়ে এটা সাধারণত অ্যালাউড হয় না। নাজমুল আলম লিখেছেন, আমি একজন টাইলস দোকানদার, টাইলস মিস্ত্রিরা আমার দোকানে কাস্টমার নিয়ে এলে মিস্ত্রিদেরকে টাকা দিতে হয়, এই টাকা দেওয়া যায় যাবে কিনা? দেখুন, যদি টাইলস মিস্ত্রিরা কাস্টমার যে নিয়ে আসেন সেই কাস্টমারের এখানে এনে, কাস্টমারকে এখানে এনে আপনার কাছে যে কমিশন নিচ্ছে, এখানে আনার কারণে কাস্টমার ক্ষতিগ্রস্ত হচ্ছে, অতিরিক্ত টাকা আপনি নিচ্ছেন তার কাছ থেকে, ওই যে কমিশন দিতে হবে সেজন্য, তাহলে এটা তো তার জন্য, আপনার জন্য, উভয়ের জন্য হারাম, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ এখানে ওই ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, যিনি এই জিনিসটা নিজে আসলে আরও কম দামে কিনতে পারতেন, ওই লোকটা তাকে এনে কমিশন নিয়ে দাম আরও বেশি দিয়ে কিনতে বাধ্য করেছে, তো আপনি তার এই কাজে সাহায্য করেছেন, যার কারণে আপনি এবং সে উভয় গুণাগার হবেন। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, এটা অন্য জায়গায় যে দাম ছিল এখানেও আপনি একই দাম রেখেছেন, তিনি অন্য জায়গায় গেলে চেয়ে কম বা বেশি পেতেন না, তাহলেও সেক্ষেত্রে এই মিস্ত্রি তার যদি ডিউটি থাকে, ওই যার কাজ করছে তার কাজের অংশ থাকে নিয়ে আসা, তাহলেও তার জন্য এখানে পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়। আর যদি তার ওটা ডিউটি না থাকে বাট আপনার পক্ষ থেকে সে হিসাবে আপনার সেলসম্যানের মতো করে সে যদি বা মধ্যস্থকারী হিসাবে, ব্রোকার হিসাবে সে কাস্টমার নিয়ে আসে, তার নিজের কাস্টমার হোক, অন্য বাইরের কাস্টমার হোক, সে এরকম আনে, যদি এরকম হয় তাহলে তার এই পারিশ্রমিক হিসাবে, পারিশ্রমিক হিসাবে আপনি তাকে টাকা দিতে পারেন। তবে সেক্ষেত্রে ওই যে শর্ত হলো ওই ক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, ব্যাপারটা এমন না হয় যে কমিশন খানেওয়ালা মানুষ মাঝখানে আসে, মধ্যস্বত্বভোগী বা আপনার ব্রোকার আসে, সেজন্য দাম বেড়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার এবং আপনার কারোর জন্য এটি জায়েজ হবে না।